এই জামানায় আমরা যে যে সেক্টরেই আছি, একটা বাস্তবতা আমরা সবাই অনুভব করি, সব কিছুর মধ্যে বরকত কেমন যেন কমে গেছে। হায়াতের লাইনে বলবেন, মালের লাইনে বলবেন, সময়ের ক্ষেত্রে বলবেন, যেই বিষয়ের কথাই আপনি বলবেন, দেখবেন বেবরকতি, বরকতহীনতা খুব বেশি ব্যাপক। আগে একটা দিন আর এখনের একটা দিন চিন্তা করলে, পার্থক্য করলে আপনিও হয়তো অনুভব করবেন, সে সময় একদিনে যে পরিমাণ কাজ করতে পারতেন, এখন একদিনে সেই পরিমাণ কাজ আপনি করতে পারেন না। কিভাবে যেন দিন রাত শেষ হয়ে যায়, এমনি এমনি শেষ হয়ে যায়। কেয়ামতের একটা আলামতও এটা যে সময়গুলো একাংশ আর একাংশের মধ্যে এমনভাবে ঢুকে যাবে, খুব তাড়াতাড়ি দিন শেষ হয়ে যাবে, মানুষ টেরও পাবে না কখন সকাল আসছে, কখন রাত আসছে, কখন সপ্তাহ যাচ্ছে, কখন মাস যাচ্ছে, আর কখন যেতে যেতে জীবনের বড় একটা অংশই চলে যাচ্ছে, টেরই পাওয়া যায় না। মালের লাইনে বরকত নাই, অর্থনীতির লাইনে বরকত নাই, রাজনীতির লাইনে বরকত নাই, সব জায়গায় দেখবেন খালি বেবরকতি আর বেবরকতি। এখন এই যে আপনাদের দুয়ারে করা নাচ্ছে 2023-এর অর্থনৈতিক মন্দা, বিভিন্ন জনই এ নিয়ে সতর্ক বার্তা দিচ্ছে, এমনকি রাষ্ট্রের প্রধানমন্ত্রী পর্যন্ত এ ব্যাপারে জাতিকে সতর্কবাণী শোনাচ্ছে যে হতে পারে কিছুদিন পরে বা আগামী বছরে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যেই অর্থনৈতিক একটা ক্রাইসিস দেখা দিবে, যার মধ্যে এই দেশও অন্তর্ভুক্ত। তো যদিও এটা নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্ন মত ব্যক্ত করেন, কিন্তু এ ব্যাপারে কেউই দ্বিমত করবে না যে অবস্থা দিনকে দিন ভালোর দিকে যাচ্ছে না, খারাপের দিকেই যাচ্ছে। তো এখন সব ক্ষেত্রেই আমাদের তো বরকত দরকার, জিনিস কম হোক কিন্তু বরকত থাকুক, টাকা কামান অনেক কিন্তু বরকত নাই, ঝামেলা লেগেই থাকে, ঘরে রোগ ব্যাধি লেগে আছে, যাই না, এই শুধু এই খরচ, সেই খরচ, সেই খরচ, ফাও খরচ করতে 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 দেখা যায় কামাই তো অনেক, কিন্তু আগে 5,000 টাকা দিয়ে যে প্রয়োজন সারতে পারতেন, এখন 50,000 দিয়েও তার অর্ধেক প্রয়োজন সারতে পারেন। তো এই যে হালতগুলো শিকার আমরা হয়ে যাচ্ছি, এজন্য বরকতের দরকার তো অনেক বেশি। আর বরকত তো আসবে একটা জায়গা থেকে, রব্বুল আলমিনের পক্ষ থেকে, তিনি ছাড়া আর কেউ বরকত দিতেও সক্ষম না, বরকত কেড়ে নিতেও সক্ষম না, বরকত দেন তিনি, বরকতের দুয়ার বন্ধ করেন তিনি। তো এই কারণে আজকে আমরা আলোচনা করব কোন কোন কাজ করলে, কোন কোন পন্থা অবলম্বন করলে আমরা সব কিছুর মধ্যে বরকত পাব। আলেম তার ইলমে বরকত পাবে, আমলকারী তার আমলে বরকত পাবে, জীবন ধারণকারী তার জীবনে বরকত পাবে, সম্পদ আহরণকারী তার সম্পদে বরকত পাবে, চাকরিজীবী তার চাকরিতে বরকত পাবে, ব্যবসায়ী তার ব্যবসায় বরকত পাবে, মুজাহিদ তার জিহাদে বরকত পাবে, দায়ী তার দাওয়াতে বরকত পাবে, মুসলিহ তার ইসলাহী কাজে বরকত পাবে, কারণ বরকতের মুখাপেক্ষে সবাই। তো এ কারণে কোন কোন কাজে বরকত পাওয়া যায় সেটা সম্পর্কে আমরা সামান্য আলোকপাত করবো ইনশাআল্লাহ। মাইকের অপারেটর কই? অপারেটরে আনেন তাড়াতাড়ি, ইকো দিয়েছে কি জন্য? তো বরকত লাভ করতে চাইলে এক নম্বরে যেই কাজটা আপনার করা লাগবে, কোরআনের বহু আয়াত থেকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস থেকে যে বিষয়টা সুস্পষ্টভাবে অকাট্যভাবে প্রমাণিত, সেটা হলো তাকওয়াল্লাহ আজ্জা ওয়াজাল। দিলের মধ্যে তাকওয়া ধারণ করতে হবে, আল্লাহর ভয় ধারণ করতে হবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সব ক্ষেত্রে তাকওয়া বাস্তবায়ন করতে হবে, আল্লাহর ভয়কে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। তাকওয়া যত বেশি ব্যাপক হবে বরকত তত বেশি বেড়ে যাবে। দলিল, আল্লাহ বলেন, জনপদবাসীরা যদি ঈমানকে আঁকড়ে ধরত আর যদি তাকওয়ার পথে চলত, কত বরকত লাগবে ওদের, আমি আল্লাহ আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম।
ولكن كذبوا কিন্তু সত্যের পথ না ধরে মিথ্যাচারের পথ তারা ধরেছে فاخذناهم بما كانوا يكسبون এই কারণে ওদের হাতের কামাইয়ের কারণে ওদের গুনাহের কারণে ওদের অনাচারের কারণে আমি আল্লাহ ওদেরকে পাকড়াও করেছি আজকে যদি দুনিয়ায় অর্থনৈতিক ক্রাইসিস আসে এটা মানুষের উপর আল্লাহর জুলুম না আল্লাহ তাআলা কারো উপর কোনো জুলুম করেন না ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকাল যাররা কোরআন বলছে আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করেন না না মুমিনের উপর না কাফেরের উপর না মুশরিকের উপর না বেঈমানের উপর আমার আল্লাহ সবার ক্ষেত্রেই হয়তো ইনসাফের আচরণ করেন না হলে ইহসান তথা অনুগ্রহের আচরণ করেন জুলুম তিনি কার উপরেই করেন তো কেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনি মন্দার শিকার হবেন জবাব একটাই তাকওয়ার ঘাটতি দেখা দিয়েছে এখন যদি চান এই হালত থেকে উদ্ধার পাবেন তাকওয়া قائم করতে হবে এক লাইনে না সব লাইনে অসুখ হয়েছে মাথা থেকে পা সব অঙ্গে আর ওষুধ লাগালেন শুধু এক অঙ্গে সমস্যা তো এক অঙ্গেরই ছাড়বে পুরো শরীরেরটা তো ছাড়বে না অনেকের আছে না গায়ে ওই যে চর্মরোগ ছড়িয়ে যায় চুলকেনি পুরো গায়ে ছড়িয়ে গেছে দাঁত হয়েছে অথবা অন্য কোন ধরনের অ্যালার্জি জনিত রোগ তার হয়েছে ডাক্তার আপনারে মলম দিয়ে বলেছে পুরো শরীরে লাগাবে এটা একদিন লাগাবি এরপর সারা রাত ঘুমাবি সকালে উঠে গোসল করবি এক সপ্তাহ পর আবার লাগাবি আছেন এই টাইপের বিভিন্ন ওষুধ আপনি শুধু পায়ে সুন্দর করে মালিশ করলেন একেবারে এক টিউবের জায়গায় তিন টিউব দিলেন কিন্তু পায়ের উপরে আর দিলেন না এক সপ্তাহ পর গিয়ে বললেন ডাক্তার সব পায়েরটা তো সারছে উপরেরটা সারলো না কে আপনার রোগী আপনার রোগের ওষুধ কি খালি পায়ের তলেই থাকেনি তো দোষ কি ডাক্তারের না দোষ আপনার কেন কারণ সমস্যা সব জায়গায় লাগালেন এক জায়গায় এখন তাকওয়ার ঘাটতি ভাই এক জায়গায় না আমি মুত্তাকি হয়ে গেলাম আপনি মুত্তাকি হয়ে গেলেন ব্যক্তি জীবনে সবাই তাকওয়াকে ধারণ করলাম কিন্তু রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে তাকওয়াকে ফিরালেন না রাজনৈতিক ক্ষেত্রে তাকওয়া ফিরালেন না বিচার ব্যবস্থায় তাকওয়া ফিরালেন না দুর্নীতি দূর করে নীতি কায়েম করলেন না বরকত আসবে কিভাবে তাকওয়া সব জায়গায় কায়েম করা লাগবে না নিঃসন্দেহে লাগবে এই যে আমাদের আলেম ওলামারা হকপন্থীরা দিন কায়েমের কথা যে বলেন ইসলাম কায়েমের কথা যে বলেন ওই সাহাবাগীরা নাস্তিকরা বেঈমানরা ওরা প্রচার করতে চায় বলতে চায় প্রোপাগান্ডা চালায় ইসলাম কায়েম হলে মোল্লাদের সুবিধা এজন্য মোল্লারা ইসলাম কায়েমের কথা বলে অথচ একটাবার চিন্তা করেন আর ইসলাম কায়েম হলে এই সুবিধা শুধু মাদ্রাসার লোকেরা ভোগ করবে না শুধু মসজিদের ইমামরা ভোগ করবে না শুধু দেশের হুজুর শ্রেণী ভোগ করবে না বরং শুধু তোরা না আর শুধু আমরা না বরং প্রতিটা জীবজন্তু পর্যন্ত এর উপকার ভোগ করবে যদি ইসলাম কায়েম হয় সব জায়গায় ইসলাম থাকবে ব্যক্তি জীবনে ইসলাম মসজিদে ইসলাম মাদ্রাসায় ইসলাম মার্কাজে ইসলাম খানকাহে ইসলাম থানায় ইসলাম আদালতে ইসলাম সালিস কেন্দ্রে ইসলাম মেডিকেলে ইসলাম দুদুকে ইসলাম মন্ত্রণালয়ে ইসলাম সচিবালয়ে ইসলাম টপ টু বটম সব জায়গায় ইসলাম যেহেতু আপনারা বলেন এবং মানেন ইসলাম শান্তির ধর্ম তো ইসলাম কায়েম হওয়ার মানে টপ টু বটম সব জায়গায় শান্তি ছড়িয়ে পড়বে আল্লাহ নিজে শান্তি দিবেন তা আল্লাহ যদি নিজে শান্তি দেন অশান্তি শান্তিতে কে থাকবে আল্লাহর মাখলুকের বাইরে আছেটা কে কুকুর হোক আর শূকর হোক ওরাও তো আল্লাহর মাখলুক আমাদের গুনাহের কারণে ওরাও কষ্ট করে জমিনে যখন গুনাহের কারণে অনাবৃষ্টি দেখা দেয় বন্যা দেখা দেয় দুর্ভিক্ষ দেখা দেয় কষ্ট শুধু মানুষ করে না জীব জন্তুও করে কিন্তু ওরা কিন্তু মুশরিক না একটা জীব জন্তুও মুশরিক না কাফের না মুরতাদ না বেঈমান না নাস্তিক না বরং ওরা প্রত্যেকে মুমিন প্রত্যেককে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব যথাযথভাবে পালন করে আল্লাহ তাসবিহ আদায় করে ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম কোরআন জানাচ্ছে এমন একটা জিনিস নাই যা আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে না কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো কুল্ল কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা প্রতিটা মাখলুকের নির্ধারিত সালাত আছে আদায়ের পদ্ধতি ভিন্ন আপনারা যেভাবে পড়েন নামাজ ওদেরও আছে সালাত আদায়ের পদ্ধতি ভিন্ন আছে নির্দিষ্ট তাসবিহ আল্লাহ বলেন সবাই এটা জেনে নিয়েছে এর পরিপূর্ণ এলেম ওদের আছে শুধু এলেম না আমলও আছে যার কারণে জাহান্নামে আল্লাহ একটা জন্তুকে ফেলবেন না কেউ প্রমাণ দেখাতে পারবেন কোন একটা কুত্তারে আল্লাহ জাহান্নামে ফেলবে
যেই কুত্তারে তারান দৌড়ানির উপর রাখেন। অনেকে তো জুলুম করে গরম তেল ঢেলে দেয়, গরম পানি ঢেলে দেয়। যেই কুত্তা আপনার কাছে অত অবহেলিত সেই কুত্তা জাহান্নামে যাবে না, কিন্তু আমার আপনার মতো দেখতে হাজারো কোটি মানুষ সেই জাহান্নামে পড়বে। শুধু পড়বেই না, জাহান্নামে লাকড়ি হবে তারা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে লাকড়ি কাঠ হবে না, গাছের পাতা হবে না, কাগজ হবে না, জাহান্নামে লাকড়ি হবে মানুষ আর সেসব পাথর যেগুলোকে ব্যবহার করা হয়েছে মূর্তি এবং ভাস্কর্য নির্মাণের জন্য। তাহলে আল্লাহর তাকওয়া যদি ফিরিয়ে আনতে পারেন, আল্লাহ সব বিপদ থেকে উদ্ধার করে দিব। দলিল সূরা তালাক 28 নম্বর পারে একটা সূরা, আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তালিবুলিনরা বুঝবেন, মান শব্দটা এক বচনের ক্ষেত্রেও ব্যবহার হয়, বহু বচনের ক্ষেত্রেও ব্যবহার হয়। ইয়াত্তাকি শব্দ যদিও এক বচন, কিন্তু মান শব্দ অর্থের বিবেচনায় ব্যাপক, শব্দের বিবেচনায় এক বচন। এই চিন্তাকে সামনে রেখে এটাকে এক বচন ব্যবহার করলেও বহু বচনের অর্থ হতে পারে। সাধারণ মানুষ হয়তো ব্যাকরণের কথাটা বুঝবেন না, বোঝার দরকার নেই, অনুবাদটা বুঝেন। অনুবাদ দুইভাবে করা যায়, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা সব বিপদ থেকে মুক্তির পথ তার জন্য খুলে দিবেন। আর এক অনুবাদ, যে না, যারাই আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদের জন্য বিপদ থেকে মুক্তির পথ খুলে দিবেন। বিপদ থেকে মুক্তি দেন কে? ক্লান্ত আপনার রাত্রে খান নাই? বিপদ থেকে মুক্তি দেন কে? এখনো তো সবাই বলেন বিপদ থেকে মুক্তি দেন কে? আল্লাহ। নাকি আমরা মুক্ত করি আমাদেরকে? করোনা আসবে, মুখে লাগাবো মাস্ক, হাতে ডলবো স্যানিটাইজার, আর বলবো হাম করোনার চাইতেও বেশি শক্তিশালী, আর ব্যাস করোনারে শুধু স্যানিটাইজার দিয়া ভ্যাকসিন মেয়েরা আর মুখোশ বইরা দূর করে ফেলবো। এই ক্ষমতা আমাদের আছে? সব দেন যিনি, নেন তিনি। বন্যা, যতই আপনি উত্তম পদ্ধতি অবলম্বন করেন, ভালো ভালো আবহাওয়াবিদ রাষ্ট্রের মধ্যে বেতন ভাতা দিয়ে রাখেন, ওরা আপনার কি করতে পারবে? খালি সংবাদ দিতে পারবে, কিন্তু বিপদ থেকে উদ্ধার করার মালিক একজনই, আর তিনি কে? আল্লাহ। তো যত বিপদ আছে সব বিপদ থেকে মুক্তি যেহেতু আল্লাহ দেন, সুতরাং সেই আল্লাহর ভয় তো অন্তরে ধারণ করা লাগবে। আর ভয় ধারণ করার মানে কি? অন্তরের চিপায় ফেলে রাখার নাম তো ভয় না। ভয় ধারণ করার মানে হলো না কুফুর ধরবেন, না শিরিক ধরবেন, না হারামের পথে চলবেন, না কবিরার গুনাহের পথে চলবেন, বরং আল্লাহকে ভয় করে আল্লাহ শরীয়ত মানবেন। এর নামই তো আল্লাহর ভয়। তা আল্লাহ বলেন বান্দা আমারে ভয় কর, তুই একা হওয়ার জাতি হও, সব বিপদ থেকে আমি তোরে মুক্ত করে দিব। শুধু তাই না, ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে তোর রিজিকের ব্যবস্থা করব কল্পনা করতে পারবে। রিজিক দেন কে? আল্লাহ। মানুষের কল্পনা সীমাবদ্ধতা আছে, কি করে খাবো? আমার কল্পনা আছে, এর মধ্যে আমি ঘুরপাক খাই, কিন্তু আমার আল্লাহর কুদরত কোনো গণ্ডির মধ্যে ঘুরপাক খায় না। আমার চিন্তা এক জায়গায় গিয়ে থেমে যাবে, আমার রবের কুদরত কোথাও গিয়ে থামবে না। তো এ কারণে আল্লাহ বলেন তাকওয়ার পথেই শান্তি, তাকওয়ার পথেই মুক্তি। সব ক্ষেত্রে তাকওয়াকে অবলম্বন করো, মুক্তি পেয়ে যাবে। এক ইমামের কাছে এসে বলা হলো, হযরত বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কি করব বলেন? তিনি তখন বললেন আনজিলুহা বিত্তাকওয়া, সবাই মিলে তাকওয়া অবলম্বন করে দাম কমিয়ে ফেল। মানে কি? সবাই তাকওয়া ধরো, আল্লাহ বরকত দিবেন, আসমান জমিনের বরকত, জিনিসের ফলনও বেশি হবে, বাজারে জিনিসের আমদানিও বেশি হবে। আর যেহেতু সবাই তাকওয়া ধরবে, কেউ কৃত্রিমভাবে ফাইজলামি করার চেষ্টা করবে। এই যে গত সপ্তাহে দেখলাম বাজারে চিনি খুঁজে পাওয়া যায় না, চিনির কেজি হয়েছে 95, আপনাদের এদিকে কত হয়েছে আমি জানি না। কেন 95 হয়েছে? কারণ বাজারে খুঁজেই পাওয়া যাচ্ছে না। যাচ্ছে না কেন? হঠাৎ করে সব চিনি কি পিঁপড়ায় খেয়ে ফেললো? পিঁপড়ায় খায় নাই, ব্যবসায়ী গুদামে খাইছে, নিয়ে জমাচ্ছে, কারণ কৃত্রিম সংকট তৈরি হবে। আর কোনো জিনিসের যদি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের সঙ্গে মূল্যবৃদ্ধির সম্পর্ক আছে, ডিমান্ড অনেক বেশি সাপ্লাই নাই, তো জিনিসের দাম তো এমনিই বেড়ে যাবে। তো কৃত্রিমভাবে এভাবে বিভিন্ন সময় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা। তো এখন সবাই মিলে যদি তাকওয়া অবলম্বন করে,
তখন তো আর কেউ এভাবে মানুষকে ঠকিয়ে নিজের পকেট ভরার চিন্তা করবে না, সে চিন্তা করবে আমি ফরমালিন দেই জিনিসের মধ্যে, ভালো কথা, আমি দেব আপেলে ফরমালিন, ঠিক আছে, মাছ তো আমারও কিনে খেতে হবে, আমি তো মাছের ব্যবসা করি না, তা আমি করব এই জায়গায় দুই নাম্বারি, আল্লাহ তো আরেক জায়গায় আমারও ধরা খাওয়ায় দিবে, আমি আমার জায়গায় সৎ হই, প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সৎ হবে, পুরো দেশটার চিত্রই পাল্টে যাবে। কিন্তু শুরু তো করতে হবে আপনার থেকে, যদি আপনি নিজের জায়গায় সৎ না হন, সবাই ভালো হোক, আমি থাকি আমার মতো, পরিবর্তন তো আসবে না। তো এ কারণে বরকত যদি লাভ করতে চান, এক নম্বরে এটা মাথায় রাখবেন যে আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে, দুই নম্বর কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে। পারেননি কোরআন তেলাওয়াত করতে, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় সেই জায়গা জিন্দা, আর যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয় না সেই জায়গা মুর্দা ঘর। যেই ঘরে জিকির হয়, কালামে পাকের তেলাওয়াত হয়, নফল সুন্নাত সালাত আদায় হয়, সেই ঘর হলো জিন্দা ঘর, পাওয়ারফুল ঘর। সেই ঘরের উপর জাদু কার্যকর হয় না, সেই ঘরের উপর জিন শয়তান আসর করতে পারে না, সেই ঘরের মধ্যে বেবরকতি আসে না, সেই ঘরের মধ্যে আজাব গজব আসে না, কারণ আল্লাহর বিশেষ রহমত থাকে সেই ঘরের উপর। তো কোরআন পাঠ করা অত্যন্ত জরুরি জিনিস। এই যে আমাদের যারা লম্বা নামাজ পড়তে পারি না, কেন পারি না জানেন? কোরআন হিফজ নেই। আরে ভাই পুরো হাফেজ সবাই হবে না বুঝলাম, কিন্তু যতটুকু মুখস্থ না থাকলে রবের সামনে দাঁড়িয়ে একটু লম্বা নামাজ পড়া যায় না, অতটুকুই যদি মুখস্থ করতে না পারলাম সারা জীবন যা মুখস্থ করলাম সবই তো বৃথা। হাজার হাজার কবিতা মুখস্থ, কতগুলো ভাষা মুখস্থ সব জানি আমি, কিন্তু রবের কোরআনের 100টা আয়াত আমার মুখস্থ না। তো রাতের বেলা কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ আদায় করবেন, কেমনে আপনি রাকাত লম্বা করবেন বলেন? নামাজের মধ্যে সর্বোত্তম হলো রাকাতকে লম্বা করা, কেরাতকে লম্বা করা। কেরাত যেই নামাজ যত লম্বা হয় সেই নামাজ আল্লাহর নিকট তত বেশি দামি হয়। নবী নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন, কিভাবে? আপনার মতো শেষের 10 সূরা যদি খালি মুখস্থ থাকতো এটা দিয়ে কেমনে পা ফুলাতেন বলেন দেখি? সম্ভবই তো না। তো এখন কোরআন কিছুটা তো হিফ থাকা দরকার, এক একটা আয়াত মুখস্থ করবেন আর নবীর হাদিস স্মরণ করবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বলবে ইকরা ওয়ার তাকি, এক একটা আয়াত বান্দা পড় আর জান্নাতে এক একটা স্তর উপরে ওঠ, ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, সর্বশেষ যেই আয়াতে তুই গিয়া থামবি সেটাই হবে তোর জান্নাত। মানে বুঝতে পারছেন? 10 আয়াতের হিফ করেছেন আপনি, জান্নাত 10 স্তর 10 তালা বড় হয়ে গেল। 20 আয়াত পড়েছেন, 20টা, 30 পড়েছেন, 30টা। তো একটা করে আয়াত হিফস বাড়ছে মানে জান্নাতে তালা একটা করে বেড়ে যাচ্ছে। অথচ একটা আয়াত হিফস করা কি কোনো কঠিন ব্যাপার? চাইলে চলতে ফিরতেও হিফস করা যায়। ওয়ালা আস, এইটা 10 বার পড়লেই তো মাথার মধ্যে বসে যায়। ওয়ালা আস, হয়ে গেল এক আয়াত, হয়ে গেল বিশাল বড় এক জান্নাত। এমন তো না যে বিশাল বড় আয়াত হলেই জান্নাত পাবেন, ছোটোখাটো আয়াত হলে পাবেন না। 30 নম্বর পারাটা মুখস্থ করে ফেলেন আপনি, এই কোরআনের 114টা সুরার মধ্যে বড় একটা অংশের সুরাই তো লাস্টের কয়েক পারায়। আপনি যদি শেষে 3-4 পারা মুখস্থ করে ফেলেন, 114 সুরার দেখবেন 3/4 আপনার হয়ে গেছে। পড়েন, হিফজ করেন, একটা একটা করে করেন, 1 বছরে 1টা সুরা বাড়ান, বয়স হলো 60, প্রত্যেক বছর 1টা সুরা করেও যদি মুখস্থ করতেন 60টা সুরা থাকতো আপনার, 114-এর মধ্যে 60, অর্ধেকের বেশি আছে, কি করলেন জীবন? তো কোরআন পাঠ করবেন না বরকত আসবে কেমনে? আমার আল্লাহ কোরআনের পরিচয় নিজে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, হে নবী তোমার উপর এমন এক কিতাব নাজিল করেছি যেই কিতাবের পরিচয় হলো এটা বরকতপূর্ণ কিতাব। বরকতপূর্ণ হওয়ার মানে কি? এই কিতাব যে পড়বে সে বরকত পাবে, যে হিফজ করবে সে বরকত পাবে, যে ইলম অর্জন করবে বরকত পাবে, যে আলোকে আমল করবে বরকত পাবে, যেই কিতাবের শাসন কায়েম করবে বরকত পাবে। তো এই কারণে কোরআনকে আঁকড়ে ধরেন, আপনি আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবেন, আল্লাহ আপনাকে আঁকড়ে ধরবেন। যাক এতক্ষণ পর খুঁজে পাওয়া গেল, ইকো ফুল অফ করে দেন, রিভার্ভ দেন, ইকো ফুল অফ, রিভার্ভ দেন, রিভার্ভ। 3 নম্বর দোয়া, দোয়ার ব্যাপারে আমরা খুব বেশি গাফিল।
অথচ সবকিছু আল্লাহর থেকে কবুল করিয়ে নিতে হয়। নামাজে আপনিও বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এই সাহায্য চাও মানেই তো দোয়া। কয়দিন করেছেন জীবনে দোয়া? একান্তে নিরিবিলিতে। মুনাজাত মানে কানাকানি, বলবেন আপনি শুনবেন আল্লাহ, দুনিয়ার কেউ শুনবে না, জানবে না, টের পাবে না, ডাইরেক্ট কানাকানি সম্পর্ক। কানাকানি মানুষ কার সাথে করে? যার সাথে মহব্বত তার সাথেই করে, অপরিচিত লোকের সঙ্গে কানাকানি করে না। যত কানাকানি বাড়াবেন আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা তত বাড়বে, বাড়তে 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 এক পর্যায়ে আপনি হয়ে যাবেন আল্লাহর বিশেষ প্রিয় বান্দা। কারণ হাদিসে দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ। সব ইবাদত আছে, দোয়া নাই, বডি আছে মগজি। তো দোয়া তো করি না, মাঝে মধ্যে বিপদে পড়লে এটা রিভার্ব বলে না, এটা অফ করেন, রিভার্ব দেন। মাঝে মধ্যে হুজুরের কাছে যায় বলি হুজুর আমার আম্মা অসুস্থ, একটু দোয়া কইরে দেন, বাপ মরছে একটা বছর হয়েছে, দোয়াটা কইরে দেন। তো ঠিক আছে, দোয়া চাওয়া অবশ্যই ভালো, কারণ যারা গুনাহ কম করেন, তাকওয়ার উপর বেশি চলেন, তাদের দোয়া কবুল হবে। কিন্তু আপনার নিজের উপরও কি দায়িত্ব নাই? আপনারও কি মগজের দরকার নাই? এবাদত সব তো করলেন, মগজ তো নাই। মগজ ছাড়া মানুষের দাম আছে? লোক আছে মস্তিষ্ক নাই, ওরা তো পাগল। তো এবাদত সব আছে, মগজ নাই, তো আপনার এবাদতের কি অবস্থা? এই বাপটা মরে গেল, সারা জীবন আপনারা গড়ে তুললো, এই বাপের কি হক না আপনি তার কবরের কাছে গিয়ে দোয়া করবেন, আল্লাহর কাছে নামাজ শেষে তার জন্য চোখের পানি ঝরাবেন? আরে শোনেন, আপনার বাপের জন্য আপনার বুকের ভেতর যে ভালোবাসা থাকবে, কশ্চিন কেন আমার ভেতর সেটা আসবে না? ওই বছরে একদিন খালি বার্ষিকী পালন করবেন, আর যায় ভাববেন একটা খতম পইরা দিব আর ব্যাস, একেবারে চালচালে জান্নাতে চলে যাইব, অত সোজান। দোয়া নিজেও করেন অন্যের জন্য, আল্লাহ আপনার জন্য অন্যের দোয়া দোয়া করানোর ব্যবস্থা করে দিবেন। যেমন জানাজার নামাজ দোয়া না? জানাজা সলাতুল জানাজা, এখানে জানাজা পুরাটাই হইল দোয়া, ভিন্ন কিছু। জানাজার মধ্যে করেন কি? প্রথমে সানা পড়েন, সানা মানে প্রশংসা, এরপরে দুরুদ শরীফ পড়েন। কেন? কারণ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করে নিতে হয়, দুরুদ পড়তে হয়, তারপর তৃতীয় তাকবীরের পরে যেটি পড়েন পুরোটাই তো দোয়া, আর চতুর্থ তাকবীরের পর তো কিছু পড়েনি না, ফিরান সালাম। তাহলে পুরোটা নামাজের মধ্যে দেখা যাচ্ছে মূল জিনিসই হলো দোয়া। দোয়া করার জন্যই দুরুদ, দোয়া করার জন্যই প্রশংসা। তা আপনি আরেকজনের জানাজা পড়েন, আল্লাহ আপনার জানাজা আরেকজনের দ্বারা পড়ায় নেবেন। এ কারণে হাদিসের টেকনিক শেখানো আছে, আপনি চান আপনার জন্য দোয়া কবুল হোক, আরেক মুমিন ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতা এসে আপনার ব্যাপারে সেই দোয়া করে দিবে, আমিন আমিন বলবে। আপনি চান রিজিকে বরকত আসুক, অন্যের জন্য দোয়া করেন, আল্লাহ আমার অমুক ভাইয়ের রিজিকে বরকত দাও, আল্লাহ আমার অমুক বন্ধুর রিজিকে বরকত দাও, আল্লাহ বিজয়নগরের সব ব্যবসায়ীদের, সব চাকরিজীবীদের, সব কামাই যারা রোজগার করে তাদের রিজিকে বরকত দাও, আল্লাহ সব মুসলমানের রিজিকে বরকত দাও। আপনি ভাবছেন আমার তো লস হয়ে যাচ্ছে, দোয়া তো মানুষের জন্য করছে। আরে আপনি করছেন মানুষের জন্য, আর আপনার জন্য করে দিচ্ছে নিষ্পাপ ফেরেশতা, যাদের দোয়া আল্লাহ ফিরাবেন। তো যদি চান নিজের ব্যাপারে দোয়া কবুল হোক, অন্যের জন্য দোয়া বাড়ায় দেন, আল্লাহ ওর জন্য কবুল করবে। কারণ হাদিসে আছে যেই দোয়া আরেকজনের অনুপস্থিতিতে করা হয় আল্লাহ সেটাও কবুল করে। আর ফেরেশতারা যেহেতু আপনার ব্যাপারেও আমিন বলবে, কবুল আপনার ব্যাপারেও হবে। এর চাইতে সহজ টেকনিক দুনিয়া পাবেন না। এ কারণে কিপটামি করবেন না, দোয়া ব্যাপক করবেন। এক সাহাবি, গ্রাম্য সাহাবি, মরুভূমিতে থাকেন, ওই শহুরে অত সিস্টেম মিস্টেম বুঝেন না, রাসূলের সামনে এসে একদিন দোয়া করলো, আল্লাহুম্মারহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা, হে আল্লাহ আমার উপর আর মুহাম্মাদের উপর রহমত নাজিল করেন, আর শোনেন আমাদের দুইজনের লগে আর কাউরে রহমত দিয়েন না। মানে বেচারা তো গ্রামের মানুষ, সাদা সিধা মানুষ, ভেবেছে এখন যদি এক রহমতরে সবাই রে ভাগ কইরা দেয়, ভাগটা কই মাঝেইব না। তো এখন সে চাচ্ছে নবীকে তো দেওয়া লাগবেই, নবী তো স্পেশাল, নবীর সঙ্গে আমি একা খামু, যদি এখন সবাই রে এখানে শরিক করা হয় আমার ভাগেরটা কই মাঝেইব। নবী বললেন লাকাদ হাজ্জারতা ওয়াসিআ, তুমি একটা ব্যাপক জিনিস রে সংকীর্ণ করে ফেললা, সংকুচিত করে ফেললা, ব্যাপক জিনিস রে ব্যাপকই রাখ। এ কারণে চেষ্টা করবেন যখনই মাওলার কাছে হাত তুলবেন সব মুসলমানের জন্য দোয়া করবেন, বিশেষভাবে আপনার উপর যাদের অবদান আছে সবার জন্য দোয়া করবেন। আপনার উপর ওলামায়ে কেরামের অবদান নাই, কথা কন না কে আপনারা নাই? এই ওলামায়ে কেরাম যদি না থাকতো
নবীর ওয়াফাতের 1433 বছর পর এই বিজয়নগরে আইসা মক্কা মদিনায় না এই বিজয়নগরে জন্মায় আপনি ইসলাম কারে কয় চিনতে পারতেন কোরআনে কি আছে জানতে পারতেন তারা নিজেদের জীবনগুলোকে কুরবান করেছেন আপনাদের নিকট ইলম পৌঁছানোর জন্য হক পৌঁছানোর জন্য তাই তো আজকে আপনি হককে হক বলে চিনতে পারছেন ইসলাম যে একমাত্র আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম জানতে পারছেন যদি তারা কুরবানি না দিতেন কোথ থেকে জানতেন দোয়া করেন তাদের জন্য দায়ীদের জন্য দোয়া করেন মুজাহিদদের জন্য দোয়া করেন মাজলুমদের জন্য দোয়া করেন অন্যের জন্য যত বেশি দোয়া করবেন নিজের ব্যাপারে তত বেশি কবুল হবে তো যেহেতু দরকার বরকত তো এখন সবার জন্য বরকতের দোয়া বাড়ায়া দেন আল্লাহ আপনারা বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ কি বরকত লাগবে না আপনাকে নাকি এলাকার লোকের বরকত লাগে থাকে না যদি লাগে চাকরিজীবী হন আর ব্যবসায়ী হন শিক্ষক হন আর কৃষক হন ড্রাইভার হন আর যাই হন না কেন বেশি বেশি বরকতের দোয়া করবেন গোটা উম্মতে মুসলিমার জন্য পারবেন না পারবেন না পারবেন তিন নম্বর দোয়া চার নম্বর জিনিস কিপটামি করবেন না কখনো কিপটামি করলে হয় কি জানেন অনেকের ধারণা কিপটামি করলে মাল মনে হয় বাড়ে আমি আপনাদের সহজ উদাহরণ দিয়ে বুঝাই জাকাত চিনেন নি জাকাত চিনেন না জাকাত আপনারা জাকাত শব্দের অর্থ হইল বাড়া জাকাত শব্দের অর্থ কি বাড়া কিপটা যারা আছে এরা জাকাত দেয় না কি লেগে জানেন এরা জাকাত দেয় না জাকাত দিলে মাল যাইব কইমা অথচ জাকাতরে জাকাত এজন্যই বলা হয় জাকাত দিলে মাল যায় বাইরা এখন কিপটা তো বোঝে তার যুক্তি দিয়া ওই হুজুর বেটা দিলে আবার বাড়ে কেমনে দিলে তো কমে এই সহজ জিনিসটা তুমি বুঝো না মাইনাস যখন হয় মাইনাস হলে তো কমে প্লাস হলে না বাড়ে হবে মাইনাস আর তুমি কও যাইব বাইরা এই সহজ অঙ্ক কি পড়ো নাই মাদ্রাসায় সহজ উদাহরণ দিয়া বুঝেন বড়ই গাছ আছে আপনাদের এলাকায় কি বলেন আপনারা বড়ইরে বড়ই কন নাকি না কুল বলেন আচ্ছা কুল হোক আর বড়ই হোক ইখতিলাফ যাই থাক এখন বড়ই গাছে যখন এক মৌসুমে বড়ই হলো মৌসুম শেষ করার পর আপনাকে এলাকায় কি ডালগুলো একটু কাইটা দেয় না নাকি দেয় না কাইটা দেয় ছোটবেলায় আমরা এটা নিয়ে পেরেশান হইতাম হায় হায় কি করে এই সুন্দর গাছটা এর ফল খেলাম আমরা গাছটারে এমনি কাইটা দিল খুব খারাপ লাগতো আহ এটা কোনো কাম হইলো কিন্তু দেখা যেত না কয়েকদিন পর আবার ঠিক ডাল বের হয়ে এসেছে পরের মৌসুমে আবারও এর চাইতে বেশি ফলন হয়েছে জিজ্ঞেস করতাম ডাল কাটেন কেন জবাব দিত কাটলে নাকি বাড়ে কি আপনারা একমত না ভিন্ন মত কাটলে কমে না বাড়ে বলবেন বাড়লো কেমনে কমলো তো হা বাহ্যিক নজরে কমেছে পরিণামের বিবেচনায় বেড়েছে আমার আল্লাহ বলেন অমা আংফাকতুম মিন খাইরিন তোমরা যত উত্তম জিনিস যত সম্পদ তোমরা খরচ করবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফজিলত বলেছেন এক জায়গায় বলেছেন ফাহুয়া ইউখলিফু এটা পরবর্তী স্থলাভিষিক্ত তৈরি করে দিবে মানে একদিকে খরচ করবা আরেকদিকে আল্লাহ মালও বাড়াই দিবে প্রতিদিন সকালে যখন সকাল হয় দুই ফেরেশতা এসে দুইটা দোয়া কর প্রথম ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা হে আল্লাহ যারা খরচ করে তুমি এগোরে যেডি খরচ করে এডির স্থলাভিষিক্ত দিয়া দাও মানে জায়গা যাতে বাকি না থাকে জিনিসটা যাতে কইমা না যায় যতটুক গেল তুমি স্থলাভিষিক্ত দিয়া দাও আর আল্লাহ দিলে সর্বনিম্ন কতটুক দেন জানেন যা গেল আর সমান সমান দেন না এটা আল্লাহর শান না আল্লাহ বলেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কেউ ভালো কাম করলে সর্বনিম্ন দশ গুণ দেই তো খরচ করলেন এক টাকা ফেরেশতা এসে সকালে দোয়া দিয়া গেল আল্লাহ অরে দেন আপনি সর্বনিম্ন দশ টাকা তো এখন আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করেন বাড়বে না কমবে বলেন না বাড়বে না কমবে আর যদি কিপটামি করেন হবে কি জানেন আর এক ফেরেশতা বদদোয়াও দেয় ওয়া আতি মুমসিকান তালাফা যারা মাল ধৈরে রাখে খরচ করব না এগোরে আপনি ধ্বংস দেন কারে বলে আল্লাহ রে আল্লাহ ধ্বংস দেন আল বাকিলু বাইদুন আনিল্লাহ বাইদুন আনিন নাস করিবুম মিনান নার নবী বলেন কৃপণ যারা ওরা আল্লাহর থেকেও দূরে মানুষের থেকেও দূরে আর জাহান্নামের বড় নিকট এই কারণে হালত যতই থাকুক যতই আপনার উপর দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাক
কখনো কিপটামি করবেন না, বরং আল্লাহ যখন যতটুকু দিয়েছেন এর আলোকে উদারতা রাখবেন, মনটারে বড় রাখবেন। কারণ ইন্নামাল গিনা গিনান নাস, মনের সচ্ছলতা আসল সচ্ছলতা। যাদের মনটা সচ্ছল না, কুটিপতি হলেও অনাথাকে ফকিরনির মতো, আর যাদের মনটা অনেক বড়, কলিজাটা অনেক বড় ও হাজারপতি হলেও আপনার দেখলে মনে হবে আসল কুটিপতি তো সে। তার মাল কম হতে পারে, দিলের মধ্যে সুখ থাকবে, মানুষের মধ্যে সম্মান থাকবে, আর কেয়ামতের দিনও আল্লাহ তারে সম্মানই বানাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল বাইআন বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইআইহিমা। ক্রেতা আর বিক্রেতা তারা যদি ক্রয় বিক্রয়ের মধ্যে সত্য বলে এবং কোনো দোষ থাকলে সেটাকে স্পষ্ট করে দেয়। এখন দোষ যদি স্পষ্ট করে দেন, দামটা কি বাড়বে না কমবে? হাই মিয়া, স্বাভাবিকভাবে কমবে না দাম। ধানের মধ্যে কি সমস্যা আছে ক্রেতা বুঝে নাই? আমার মতো সাধারণ হুজুর মানুষ অত প্যাসপুজ বুঝে না, বাজারে চাউলের বস্তা কিনতে গেছে, এখন এই চাউলটা যে একটু ভেজা আছিল এটা আমি বুঝি নাই। এখন আপনি দেখলেন যে আমি সরল মানুষ, না বললে বুঝবো না, তো বইলা দিলেন আপনি, হুজুর এখানে কিন্তু একটু সমস্যা আছে। তো স্বাভাবিক, যদি সমস্যা না থাকতো দিতাম 1400 বস্তা, এখন দিমু 1300, 100 কম পাইলেন না আপনি। কিন্তু নবী বলেন এই যে সত্য কথা বললো তারা, ক্রেতা হোক আর বিক্রেতা, সত্য যে বললো, বুরিকা লাহুমা ফি বাইআইহিমা, এখন তাদের ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। তো কিপটামি কইরা বরকত পাইলো না উদারতা দেখায় বরকত পাইলো? উদারতা দেখায় সে বরকত পাইলো। তো বরকত এমন জিনিস, এটা বাহ্যিক চর্মচোখে দেখা যায় না, কিন্তু অদৃশ্যভাবে অনুভব করা যায়। চর্মচোখে দুটো এক মনে হতে পারে, বরঞ্চ বরকতহীন জিনিসকেও কখনো বেশি মনে হতে পারে, কিন্তু যেটা বরকত দেখা যাবে না কিন্তু অনুভব ঠিকই করা যাবে, জিনিসে কম কিন্তু কামে বেশি। এ কারণে কখনো কিপটামি শিকার হবেন না, ভরসা রাখবেন আল্লাহর উপর, আল্লাহর দিনের পথে সর্বদা উদার থাকবেন, আল্লাহ প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আপনার ব্যাপারে উদারতা প্রদর্শন করবেন, আল্লাহ কম দিবেন না, দিলে হাজার গুণ বেশি দিবেন ইনশাআল্লাহ। 6 নম্বর, যে কোনো কাজ, চাকরি হোক, বাকরি হোক, ব্যবসা হোক, জিহাদ হোক, এলম হোক, দাওয়াত হোক, আল্লাহর রসুলের সুন্নত হলো সকালে শুরু করা। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য এদের সকাল বেলায় বরকত দেন। খেয়াল করেন এই জিনিসের ব্যাপারে আমরা সবাই গাফেল মোটামুটি। আয় আল্লাহ আমার উম্মতকে সকাল বেলার কাজে বরকত দেন, যেই সময়টা না ডাইকে ঘুমাই, কেউ তো ফজর পইরা ঘুমাই, কেউ না পইরাই ঘুমাই। হ্যাঁ, কেউ মাজুর হইলে ভিন্ন, সারা রাত করেছে নাইট ডিউটি, বেচারা ঘুমাবে কখন? ঠিক আছে, বুঝলাম এই ব্যক্তি মাজুর। তারপরও উত্তম হলো ফজরের পরে কিছুক্ষণ একটু সময় নেন, একটু জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, ইশরাক পইরে একবারে ঘুমান, বরকত পাবেন ইনশাআল্লাহ। তো নবীর দোয়া ছিল যে হে আল্লাহ আমার উম্মতের সকালের কাজে বরকত দেন। আমার নবী সুন্নাহ ছিল যদি কোনো জিহাদি বাহিনীও পাঠাতেন, জিহাদি কাফেলা ভোরবেলায় পাঠাতেন, যাদেরকে সকাল সকাল পাঠাতেন, অধিকাংশ ক্ষেত্রে তারা বিজয় নিয়ে ফিরত, কখনো ব্যর্থতা নিয়ে ফিরত না। এমনকি হাদিসটা যে সাহাবি বর্ণনা করেছেন, সখর আল গামিদি রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন বড় ব্যবসায়ী, তিনি ব্যবসায়ী তার কর্মচারী যারা সব কর্মচারীদেরকে সব সময় সকালে পাঠাতেন, না দুপুরে, না বিকালে, না রাতে, সকালের অপেক্ষায় থাকতেন। ফজর নামাজ হয়েছে, ব্যাস যাও তোমরা বেরিয়ে পড়ো, সকাল সকাল কাজে পাঠাতেন। আল্লাহ তার কাজে এত বেশি বরকত দিয়েছিলেন নবীর এই হাদিস অনুসরণ করার কারণে, সে তার সম্পদ রাখবে কোথায় জায়গা খুঁজে পাচ্ছিল, মাল এত বেড়া বেড়েছে। অথচ আমাদের ব্যবসায়ীরা ব্যবসা শুরু করে কয়টায়? 9টায়, 10টায়, 10টার আগে দোকান খোলে নাকি বাংলাদেশে? ওষুধের দোকানও যায় দেখবেন অনেক জায়গায় বন্ধ, অধিকাংশ জিনিস শুরু হয় পরে। তো যেই টাইমে আসমানে জমিনে বরকত ছড়ায় গেল, ওই টাইমটা তো ডেইলি মিস করছেন, আপনি বরকত পাবেন কেমনে? তো ক্ষেত খামার করেন, দোকানপাট করেন, যা করেন বরকত দিয়া শুরু করেন। এক নম্বরে তো শুরু হইব ফজর দিয়া, কারণ যে ফজরই পড়লো না ওর বরকত তো ঘুমের মধ্যেই মাঠে মারা গেল, শয়তান তো ওর উপর বিজয়ী হয়ে গেল, শয়তান তো বরকত আনতে দিবে না, বিবরকতে নিয়ে আসবে। তো এ কারণে যাই করেন চেষ্টা করবেন সকালের সময়টারে কাজে লাগানো। আপনি দায়ী সকালবেলায় দাওয়াত দেন বরকত পাবেন, লেখক সকালবেলায় লেখালেখি করেন বরকত পাবেন, মুসাফির সকালে সফরে বের হন সফরে বরকত পাবেন, মুজাহিদ সকালে জিহাদে বের হন বরকত পাবেন, ব্যবসায়ী সকালে ব্যবসায় নামেন বরকত পাবেন, কৃষক সকালে চাষে নামেন বরকত পাবেন। আমার কথা না নবীর কথা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো ছয়টা জিনিস বললাম আর বাড়াবো না ইচ্ছা ছিল 12টা বলা কিন্তু আপনাদের হালত দেখে আমি সন্তুষ্ট না তো মনে হচ্ছে আপনারা লম্বা বয়ান শুনতে 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 ক্লান্ত হয়ে গিয়েছেন এ কারণে আলোচনা আর বেশি লম্বা করব না ওলামায়ে কেরাম যা আলোচনা করেছেন সেগুলোর উপর তো আমল করবেনই আমি শুধু 6টা পয়েন্ট ধরায়া দিলাম যে এই 6টা জিনিস আপনার ব্যক্তিগত জীবনে আঁকড়ে ধরলে ব্যক্তিগত জীবনে বরকত পাবেন সামাজিক জীবনে আঁকড়ে ধরলে সামাজিক জীবনে বরকত পাবেন আর রাষ্ট্রে قائم করতে পারলে রাষ্ট্রে বরকত পাবেন এখন আমাদের সবচেয়ে বেশি দরকার বরকত কাজ হোক কম কিন্তু প্রতিদান হোক বেশি ফলাফল হোক বেশি জীবনে যদি বরকত আসে আপনি 60 বছরের জীবন নিয়া যারা হাজার বছরের হায়াত পেয়েছিল ওদের চাইতে কয়েক গুণ বড় জান্নাত কামায় দিতে পারবে আর যদি বরকত না পান ওই 60 বছরে আপনি যে দুনিয়াতে 6 মাস হায়াত পেয়েছিল ওর চাইতেও ছোট জান্নাত পাবেন কারণ নবীর জীবনে তেমন লোক এসেছে সকালে কালেমা পড়েছে দুপুরের আগে শহীদ হয়ে গেছে দেখা যাবে আল্লাহ তার এত বড় জান্নাত দিয়েছে যার হাজার ভাগের এক ভাগও আপনার কপালে জোটে না সবই হলো বরকত যে কারণে বরকতের দোয়াও করেন বেশি বেশি নিজের জন্য অন্য সবার জন্য বরকত যদি আল্লাহ দেন কম ইলম দিয়ে অনেক খিদমত হয় বরকত যদি না দেন ইলম অনেক বেশি হয়েও কাজের কাজ কিচ্ছু হয় না খায়রুল ইলমি মা নাফা নবী বলেন সর্বোত্তম ইলম সেটা যা অন্যের উপকারে আসে উপকারে যদি না আসে সাগর পরিমাণ ইলম ধারণ করেও লাভ কি ইলমের ক্ষেত্রে যদি এই কথা দুনিয়ার ক্ষেত্রে তো বিষয়টা আরো বেশি অন্য রকম হবে যে কারণে বরকতের দরকার সব জায়গায় যে যে সেক্টরে আছেন অল্প সময়ে বরকত সবার দরকার যদি পান আপনার এই ছোট জীবনটা অমর হয়ে থাকবে ইনশাআল্লাহ দেখেন না আবু হানিফা মারা গিয়েছেন 150 হিজরিতে আজকের পোলাপানের কাছে আমাদের নামগুলো যত পরিচিত এর চাইতে অনেক বেশি পরিচিত আবু হানিফার কেন আল্লাহ তাআলা হায়াতে বরকত দিয়েছেন কেমন যেন মনে হয় যে তার মৃত্যুর তারিখ জানে না ছোট বাচ্চা কাচ্চা মনে হতে পারে 1-200 বছর আগের মানুষ মনে হয় কিন্তু কোথায় 150 হিজরি আর আজকে চলছে 1444 হিজরি কত বছর পার হয়ে গেল কিন্তু এখনো নামগুলো কতটা অমর ইমাম গাজালি ইমাম ইবনু তাইমিয়া ইমাম ইবনুল কাইয়িম ইমাম ইবনু কাসির ইমাম ফখরুদ্দিন রাজি তো এই নামগুলো দেখা যায় এখনো মনে হয় যে দুনিয়ায় হয়তো জিন্দা অথবা কয়েকদিন আগে চলে গেছেন এটাই বলে বরকত তো যে লাইনে বরকত পাবেন ওই লাইন কামিয়াব আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির মধ্যে বরকত দান করুন আল্লাহ তাআলা আমাদের প্রতিটা পদক্ষেপে বরকত দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় বানিয়ে দিন আল্লাহ তাআলা ছোট জীবনটাকে কাজে লাগিয়ে অনেক বড় জান্নাত কামাই করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন